সংযুক্ত আরব আমিরাতে বঙ্গবন্ধু ফাউন্ডেশন রাস আল খায়েম শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ভয়াবহ 21 আগস্ট নিহতদের স্মরণে স্থানীয় একটি হলে এর আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সভাপতি জসিমউদ্দিন মল্লিক এবং সঞ্চালনা করেন মোহাম্মদ শাহাবুদ্দিন। সভায় প্রধান অতিথি ছিলেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের বাংলাদেশ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক ডক্টর জাফর ইকবাল। প্রধান বক্তা ছিলেন চৌধুরী মোহাম্মদ আবদুল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন আবুল ফজল বিকম, জাফর চৌধুরী, মহিনউদ্দিন মল্লিক সহ আরও অনেকেই। সবাই বক্তারা এই হামলার জন্য বিএনপি জোট সরকারকে দায়ী করেন। সবশেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে দোয়া করা হয়।